আসসালামু আলাইকুম। টিউটোরিয়াল বিডি ভিডিও টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। সবচেয়ে বেশি সময় আমরা দিয়ে থাকি কিবোর্ডকে, কিন্তু তারপরেও কিবোর্ড সম্পর্কে আমরা খুব কম বিষয় জেনে থাকি। তো কিবোর্ডের বেশ কিছু জানা অজানা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। 1870 সালে টাইপ মেশিন আবিষ্কৃত হয় এবং সে সময় এক ধরনের মেকানিক্যাল টাইপ মেশিন দিয়ে টাইপ করা হতো, এবং সেই টাইপ মেশিনের মধ্যে যে ধরনের লেআউট ছিল কিবোর্ডের, আমরা এখন যেমন এখানে দেখতে পাচ্ছি যে এ এস ডি এভাবে সাজানো রয়েছে, তো এই সাজানোটা মূলত সেই টাইপ মেশিনের সাজানো, এভাবে এই লেআউটটা ছিল। তো পরবর্তীতে 1970 সালে কম্পিউটারগুলো যখন পার্সোনাল রূপ ধারণ করে, মূলত মেইন ফ্রেম এবং পার্সোনাল কম্পিউটারের প্রথম যুগের দিকে প্রত্যেকটি মেইন ফ্রেমের এক একটা ওয়ার্ক স্টেশনে এক একটি করে কিবোর্ড যুক্ত করা হয় এবং এক একটি পার্সোনাল কম্পিউটারে একটি করে কিবোর্ড যুক্ত করা হয়। তখনও কিন্তু মাউসের ব্যবহারটি শুরু হয়নি। তো ধারাবাহিকভাবে কিবোর্ডে বেশ কিছু পরিবর্তন এসেছে, নতুন নতুন কী যুক্ত হয়েছে, এবং এখন তো কিবোর্ডের পরিবর্তে টাচ স্ক্রিনে বেশি টাইপ করেই আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। কিবোর্ডের আলোচনায় প্রথমে আমরা কিবোর্ডের বিভিন্ন কীগুলো সম্পর্কে পরিচিত হব, প্রতিটি কী কীভাবে কাজ করে এবং কোন কীটি দিয়ে কী কাজ করা যায়, এবং একটি কিবোর্ডের অংশ রয়েছে কিপ্যাডের মধ্যে, সেই অংশগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব, এবং পরবর্তীতে আমরা একটি কিবোর্ড খুলে কীভাবে কিবোর্ড কাজ করে তা নিয়ে আলোচনা। কিবোর্ডের এ এস ডি এফ এ থেকে জেড পর্যন্ত যে বাটনগুলো রয়েছে এগুলো দিয়ে মূলত আমরা টাইপ করে থাকি। এগুলো হচ্ছে ক্যারেক্টার কি, আর এখানে রয়েছে নিউমেরিক কি, এখানে আরেকটি এক্সট্রা নিউমেরিক কি রয়েছে, খুব দ্রুত টাইপ করার জন্য এটাকে ব্যবহার করা হয়। এখানে নাম লোকে চাপ দিলে এই কিপ্যাডটা সক্রিয় হয়, আর নাম লোকে চাপ দিলে আবার বন্ধ হয়ে যায়। নিউমেরিক কিয়ের উপরে ফাংশন কি রয়েছে F1 থেকে F12 পর্যন্ত। তো ফাংশন কিগুলো বিভিন্ন অপারেটিং সিস্টেমে এবং বিভিন্ন প্রোগ্রামে বিভিন্নভাবে কাজ করে থাকে। এক একটা অপারেটিং সিস্টেম F1কে দিয়ে কি নির্দেশ প্রদান করবে সে অপারেটিং সিস্টেম ঠিক করে দেয় এবং সে অনুসারে কাজ হয়। সবচেয়ে বাম পাশের উপরের কর্নারে এসকেপ বাটন, সাধারণত উইন্ডোগুলোকে চলে যাওয়ার জন্য এসকেপ বাটন ব্যবহার করা হয়। এখানে রয়েছে ট্যাব বাটন, এখানে হচ্ছে ক্যাপসলক বাটন। ক্যাপসলক বাটন হলে সবগুলো বড় হাতে টাইপ হবে, আবার ক্যাপসলক যখন অফ হয়ে যাবে তখন ছোট হাতের লেখা হবে। শিফট দিয়ে এ চাপ দিলে বড় হাতের হবে, শিফট দিয়ে এস দিলে বড় হাতের হবে, আবার শিফট দিয়ে যদি শিফট ছেড়ে দিয়ে এ দিয়ে ছোট হাতের হবে, আর ক্যাপস লক দিলে সবগুলো টাইপ করলে বড় হাতের হবে। সবচেয়ে লম্বা সবচেয়ে বড় যে এটি স্পেস, আমাদের অনেক বেশি বার স্পেস চাপ দিতে হয়, এটি স্পেস। এটি উইন্ডো বাটন, মাইক্রোসফটের ক্ষেত্রে উইন্ডো বাটনটি উইন্ডোজ যে প্রোগ্রাম মেনুগুলো আসার জন্য ব্যবহার হয়। কন্ট্রোল বাটন, এটি কন্ট্রোল চাপ দিয়ে এ বা এস বা যে কোনো বাটন চাপ দিলে সেটি অন্য একটি কাজ করবে, সেটি অপারেটিং সিস্টেম এবং প্রোগ্রাম নির্ধারণ করে দিবে। আল্ট্রা বাটন একইভাবে কন্ট্রোলের মতোই, আল্ট্রা বাটন দিয়ে কোনো একটি বাটন চাপ দিলে কোনো প্রোগ্রাম সেট করে দিবে, যে অল্টার ডি দিলে কি হবে সেই প্রোগ্রাম সেট করে দিলে সেইটি চলবে, অথবা কন্ট্রোল অল্টা দুইটি চাপ দিয়ে এস চাপ দিলে বা এ চাপ দিলে কি হবে সেটিও প্রোগ্রাম দিয়ে নির্ধারণ করা থাকে এবং সেই অনুসারে কাজ করে। এখানে রয়েছে ইনসার্ট বাটন, ডেল বাটন। ডেল বাটন সাধারণত সামনে থেকে ক্যারেক্টারগুলো মুছে ফেলে, এবং এটা হচ্ছে গিয়ে ব্যাক স্পেস বাটন, এটা হচ্ছে পেছন থেকে, এটা হচ্ছে ডান থেকে বামের গুলোকে মুছে ফেলবে।
এছাড়াও ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন কাজে ব্যবহার হয়। আর এটি হচ্ছে গিয়া এন্টার বাটন, একটি টাইপ করে নিচের লাইনে যাওয়ার জন্য এন্টার ব্যবহার হয়, বা কোনো প্রোগ্রাম ওপেন করার ক্ষেত্রে এন্টার ব্যবহার হতে পারে। শিফট বাটন দুটি রয়েছে, এপাশে একটি এবং এপাশে একটি, টাইপ করার সুবিধার্থে কন্ট্রোল এবং আল্ট্রা বাটনও দুটি করে রয়েছে। আরও একটি ইম্পর্টেন্ট বাটন হচ্ছে অ্যারো কি, গেমারদের জন্য এই অ্যারো কি দিয়ে গেম খেলার জন্য ব্যবহার হয়। আর অ্যারো কি দিয়ে কার্সরকে উপরে নিচে ডানে এবং বামে নেওয়ার জন্য ব্যবহার করা হয়। ইনসার্ট হোম কি হচ্ছে এমএস ওয়ার্ডের ক্ষেত্রে বা যে কোনো ওয়ার্ডের প্রোগ্রামের ক্ষেত্রে লাইনের প্রথমে চলে যাবে হোম বাটন চাপ দিলে, আর লাইনের শেষে কার্সর চলে যাবে ইন বাটন চাপ দিলে। পেজ আপ পেজ ডাউন মূলত স্ক্রল করার ক্ষেত্রে ব্যবহার হয়, আর এখন মাউস থাকার কারণে পেজ আপ পেজ ডাউন খুব কমই ব্যবহার হয়। আমরা এখন এই কিবোর্ডটি খুলব এবং খুলে কিবোর্ড কীভাবে কাজ করে সে অংশটি দেখব। কিবোর্ডটি খুলে ফেলেছি মোটামুটি। কিবোর্ডের কিগুলো উল্টালে পড়ে যাবে সবগুলো কি। আর এটা হচ্ছে কিবোর্ডের ভিতরের অংশ, ময়লা পড়েছে। এখানে একটা প্লাস্টিকের সার্কিট রয়েছে, প্লাস্টিকের সার্কিটটি দেখুন, এখানে প্লাস্টিকের সার্কিটে চাপ দিলে, এই যে প্লাস্টিকের সার্কিটটিতে চাপ দিলে এখানে একটু চাপ পড়ে, আর কিছুই না। এটার মধ্যে কোনো সার্কিট নেই, এটা জাস্ট একটা প্লাস্টিক। সার্কিটটি রয়েছে এখানে, এখানে মূলত এই সার্কিট বোর্ডটিতে তিনটি প্লাস্টিকের আবরণ রয়েছে। এটি একটি সার্কিট দেখা যাচ্ছে, আর মাঝখানে একটিতে শুধুমাত্র একটি প্লাস্টিকের আবরণ, আর কিছু না। আর এটি আরেকটি সার্কিট, দেখুন এই সার্কিটটিতে কিছু পয়েন্ট রয়েছে এবং এই সার্কিটটিতে পয়েন্ট রয়েছে। তো যখন এটার মাধ্যমে প্রেস করা হয়, তখন প্রেস করলে দুইটি সার্কিট সংযুক্ত হয়ে যায়। জাস্ট একটি সংযোগ প্রক্রিয়া হয়, এবং এই সুইচিংয়ে এখানে একটি সার্কিট রয়েছে যেটি এই সংযোগের মাধ্যমে এক একটি আসকি ভ্যালু তৈরি করে। প্রতিটি কিয়ের জন্য এক একটি ভ্যালু রয়েছে, বা কন্ট্রোল এ চাপলে আরেকটি ভ্যালু তৈরি হয়, বা কন্ট্রোল অল্ট্রা এ চাপলে আরেকটি ভ্যালু তৈরি হয়। এভাবে প্রত্যেকটি কিয়ের জন্য এক একটি ভ্যালু তৈরি হয়, এবং সেই ভ্যালুটি মূলত কম্পিউটারে ইনপুট হিসাবে চলে যায়। তো আমরা এখানে সার্কিটটি দেখতেছি, সার্কিটটি মূলত কন্ট্রোল করে। আর এখানে যে সুইচটি
আমরা কিবোর্ডের পড়েনি, এখানে একটা সংযুক্ত আছে, সেটির মাধ্যমে মূলত এখানে পেশাবটি ক্রিয়েট করা হয়। দেখুন সার্কিটটিতে ছোট ছোট এলইডি রয়েছে, এই এলইডি মূলত এখানকার এলইডির সাথে সংযুক্ত। যদিও এটি ইউএসবি কিবোর্ড, তো আগের কম্পিউটারগুলোতে সিরিয়াল পোর্ট এবং পিএসটি পোর্টও ছিল, এখন অধিকাংশ কিবোর্ডই ইউএসবি পোর্টের। এই পোর্টটি, কিবোর্ডের পোর্টটি কম্পিউটার প্রতি সেকেন্ডে একটা নির্দিষ্ট সংখ্যক বার স্ক্যান করতে থাকে এবং সেই সংখ্যক বার স্ক্যান করে দেখে যে কোনো কী প্রেস হলো কি না। তো কোন কী প্রেস হলো সেটার উপর ভিত্তি করে ইনপুট নেয় এবং সেটার উপর ভিত্তি করে অপারেটিং সিস্টেম এবং কম্পিউটার আউটপুট দেয়। আমরা তো এই হচ্ছে কিবোর্ডের বেসিক আলোচনা।